আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ককপিটে কলকাতার রসগোল্লা, কারো পকেট বড়, কারো একটু ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো, আমি বলি সবাই সাবধান। রক্তলেখা সিনেমায় এই গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল নায়িকা দেবশ্রী রায়কে। গোটা বাংলা জুড়ে তুমুল জনপ্রিয় হয়েছিল সেই গান, আজও লোকের মুখে মুখে ফেরে গানটির অন্তত প্রথম কয়েক লাইন। সেই কলকাতা রসগোল্লা গানটিতেই এবার নাচতে দেখা যাবে ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিতকে। আগে হ্যাঁ, ককপিটে দেব অভিনীত চরিত্রটির নাম দিব্যেন্দু রক্ষিত, কিন্তু ককপিটের মতন সিনেমায় কলকাতার রসগোল্লার মতন গান? হাসছেন প্রডিউসার দেব, বলছেন আরে পুজোয় রিলিজ করছে ককপিট, পুজোয় নাচতে তো হবে, আরেকটা ঢাকের তালে কোমর দোলে তো এই সিনেমায় করা যাবে না, তাই কলকাতার রসগোল্লা। জানা গেছে ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিত তার ক্রু মেম্বারদের নিয়ে পার্টি করতে যাবেন, আর সেখানেই শোনা যাবে এই বিখ্যাত গান। কিন্তু কে গাইছেন এই গান? জানা গেছে ককপিটের সঙ্গীত পরিচালক অরিন্দম এই গানটি নতুন কোনো গায়িকাকে দিয়ে গাওয়াচ্ছেন না, অলকা ইয়াগনিকের গাওয়া মূল গানটি ব্যবহার করা হয়েছে এই সিনেমায়। দেব রুক্মিণী এবং কোয়েল তিনজনকে নাচতে দেখা যাবে এই গানের তালে। কিন্তু ককপিটে তো রুক্মিণী অভিনয় করছেন এয়ার হোস্টেসের চরিত্রে, আর কোয়েল রয়েছেন দেবের স্ত্রীর ভূমিকায়। তাহলে এ ব্যাপারে কিছু জানাননি সিনেমার প্রযোজক দেব। তবে যেটা জানা গেছে যে খুব ভেবে চিনতেই কলকাতার রসগোল্লার মতন গানটিকে বাছা হয়েছে, যাতে গানের তালে নেচে উঠতে যেমন মন চাইবে তেমনই নাইনটিজ নস্টালজিয়াতেও আক্রান্ত হবেন যারা বয়সে একটু বড়। সুতরাং ফের কলকাতার রসগোল্লায় মজবেন মানুষ ককপিটের সৌজন্যে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।